অ্যালকাইল মূলকের একটা বিশেষ ধর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটাকে নিয়ে আমরা বলি অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশধর্মিতা। এখন ধনাত্মক আবেশধর্মিতা বলতে কি বুঝাচ্ছি আমরা? ধনাত্মক আবেশধর্মী মানে আমি ধনাত্মক হতে চাই। ধনাত্মক হতে চাওয়ার জন্য আমি কি করতে পারি? আমি আইদার পজিটিভকে নিজের দিকে আকর্ষণ করতে পারি অথবা ইলেকট্রন অন্যের দিকে দিয়ে দিতে পারি। ধনাত্মক আবেশধর্মিতা মানে হলো আমি ধনাত্মক হতে চাচ্ছি এবং আমি অন্যের দিকে ইলেকট্রন পাস করছি, এবং অ্যালকাইল গ্রুপ ঠিক এই কাজটাই করে, এই জন্যই তাকে আমরা বলি ধনাত্মক আবেশধর্মী। এবং কিভাবে সেই কাজটা করে সেটা আমরা এখন দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারি। আমাদের এখানে একটা অ্যালকাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা হলো গিয়ে আমাদের মিথাইল গ্রুপ CH3, এবং ঠিক পাশে আরেকটা অ্যালকাইল গ্রুপ আমি দেখতে পাচ্ছি, যেটা কিনা আমার আরেকটু বড় অ্যালকাইল গ্রুপ ইথাইল গ্রুপ। এবং আমাদের মিথাইল এবং ইথাইল দুটার সাথেই আমাদের জেড নামে যে কোনো একটা মূলক কানেক্টেড। আমরা এখন প্রমাণ করে দেখাবো যে আমাদের মিথাইল এবং ইথাইল উভয়ই জেড এর দিকে ইলেকট্রন পাস করে। জেড এর দিকে ইলেকট্রন পাস করার মাধ্যমে তারা নিজেরা কিন্তু পজিটিভলি চার্জড হওয়ার একটা ইচ্ছা পোষণ করতেছে। এই ধর্মটাকে আমরা বলি ধনাত্মক আবেশধর্মিতা। এবং এটা কিভাবে হয়, আমরা যদি এখানে কেন্দ্রীয় কার্বনের তড়িৎ ঋণাত্মকতা দেখি, যেটা কিনা 2.5, এবং আমাদের হাইড্রোজেন প্রতিটার তড়িৎ ঋণাত্মকতা 2.1, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার্বনের বেশি, দ্যাটস ওয়াই আমাদের বন্ধনজোর ইলেকট্রনগুলো কার্বনের দিকে আকর্ষিত হয়। তিনটা বন্ধনের যে বন্ধনজোর ইলেকট্রন সবগুলোই আমাদের কার্বনের কাছাকাছি চলে আসবে, ফলে আমাদের এই কেন্দ্রীয় যেই কার্বন তার ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যায়। কার্বনের ইলেকট্রনের ঘনত্বটা যখন অনেক বেড়ে যাচ্ছে, তখন কার্বন তার সাথে যে জেড যুক্ত আছে তার দিকে কিছু ইলেকট্রন পাস করে দিচ্ছে। কথাটা যদি আমি আরেকবার বলি, যে আমাদের প্রতিটা বন্ধনকে আমি ইন্ডিভিজুয়ালি দেখতেছি, একটা কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, কার্বনের বেশি, দ্যাটস ওয়াই আমাদের বন্ধনজোর ইলেকট্রনগুলি কার্বনের দিকে আসছে, ফলে আমাদের কেন্দ্রীয় যে কার্বন তার ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে, এবং ফলশ্রুতিতে সে তার সাথে যে জেড বা যে কোনো কিছু একটা যুক্ত তার দিকে সেই ইলেকট্রন পাস করতেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে ইথাইল মূলকের ঘটনাটা একটু দেখি, এখানে এই সাইডের যে কার্বনটা, প্রথম যে কার্বন বললাম আমরা একে, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধনজোর ইলেকট্রনগুলি তার কাছে এসে জমা হবে, সে এইদিকে ইলেকট্রন পাঠাবে। এবং এই দুই নম্বর যে কার্বন, তারও একই সমস্যা, তারও ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে, ফলে সে আবার এই জেড এর দিকে ইলেকট্রন পাস করতেছে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি আমাদের মিথাইল আর ইথাইল এই দুইয়ের মাঝখানে কে বেশি ইলেকট্রন পাস করছে। একটু খেয়াল করি, আমাদের মিথাইল তিনটা হাইড্রোজেনের ইলেকট্রনকে জেড এর দিকে পাস করতেছিল, আর আমাদের ইথাইল শুধুমাত্র তিনটা হাইড্রোজেন না, সে কিন্তু মোট পাঁচটা হাইড্রোজেনের যে ইলেকট্রন, সেই পাঁচটা হাইড্রোজেনের ইলেকট্রনকে বা ইলেকট্রনের মেঘকে জেড এর দিকে এখন ট্রান্সফার করছে। তার মানে আমাদের মিথাইল মূলক CH3, ইথাইল মূলক CH2CH3, আমাদের অ্যালকাইল মূলকের আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনকে অন্যের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা বাড়তে থাকে। অর্থাৎ অ্যালকাইল মূলক সবসময়ই ইলেকট্রন অন্যের দিকে পাস করে, বাট যদি আমার অ্যালকাইল মূলকের আকার বাড়তে থাকে, তাহলে ঠেলে দেওয়া ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হয়। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন তিন প্রকার, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এবং এটা ডিপেন্ড করে আমাদের অ্যালকাইল মূলকের উপর। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা কার্বোক্যাটায়ন, কার্বনের পজিটিভ চার্জ বা কার্বোক্যাটায়ন তিনটা, একটাকে আমরা বললাম 3 ডিগ্রি, মাঝখানেটাকে আমি বলতেছি 2 ডিগ্রি, আর এই পাশেরটাকে আমরা বলতাম 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন ডিগ্রির কথাটা আসলো, এটা ডিপেন্ড করতেছে আমাদের অ্যালকাইল মূলকের উপর, যেটাকে আমরা 8 দিয়ে ডিফাইন করছি। যে আমাদের যদি তিনটা অ্যালকাইল গ্রুপ থাকে, তখন 3 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, একটা থাকলে 1 ডিগ্রি। বাট আমাদের টার্গেট হলো সক্রিয়তা বের করা, যে আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এই তিনটা কার্বোক্যাটায়ন বা তিনটা পজিটিভ চার্জের ভিতর কে বেশি সক্রিয় হবে। তা আমরা এভাবে চিন্তা করব, যেহেতু তারা কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, এই তিনটা পজিটিভ চার্জের ভিতর সেই পজিটিভ চার্জই বেশি সক্রিয় হবে যার পজিটিভ চার্জের ঘনত্ব বেশি থাকবে, যার ধনাত্মক চার্জ বেশি থাকবে।
এখন আমাদের তিনটারই কিন্তু পজিটিভ চার্জ একটা একটা একটা, পজিটিভ চার্জ তিনটারই সমান সমান। তাহলে আমি কিভাবে বলবো যে আমার কোনটা বেশি সক্রিয়? আমি বললাম তিনটার ভিতর যার পজিটিভ চার্জ বেশি হবে সে বেশি সক্রিয় হবে, বাট তিনটারই পজিটিভ চার্জ সমান। এখন কি করার? এখন আমার ওই অ্যালকাইল মূলক নিয়ে চিন্তা করা লাগবে। অ্যালকাইল মূলক কি করে? অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশ ধর্মী, অ্যালকাইল মূলক অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আমাদের এই তিন ডিগ্রি যেটা, তাতে অ্যালকাইল মূলক তিনটা, এবং তিনটা অ্যালকাইল মূলক তিন দিক থেকে আমার কেন্দ্রীয় কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, দ্যাটস ওয়াই আমাদের কেন্দ্রীয় কার্বন যে কিনা পজিটিভ চার্জ, তার পজিটিভ চার্জের ঘনত্ব কমে যাচ্ছে। আমি যদি 2 ডিগ্রির কথা বলি, 2 ডিগ্রিতে আমাদের অ্যালকাইল গ্রুপ 2টা, এবং 2টা অ্যালকাইল গ্রুপ 2 দিক থেকে আমাদের ইলেকট্রন কেন্দ্রীয় কার্বনের দিকে পাঠাচ্ছে, ফলে আমাদের কেন্দ্রীয় কার্বনে পজিটিভ চার্জ হ্রাস পাচ্ছে। আর আমি যদি 1 ডিগ্রির কথা বলি, 1 ডিগ্রিতে আমাদের অ্যালকাইল গ্রুপ 1টা অ্যালকাইল গ্রুপ 1 দিক থেকে ইলেকট্রন পাঠায়, তাহলে আমাদের পজিটিভ চার্জটা কমে যাচ্ছে। আমাদের শুরুতে তিনটাতেই পজিটিভ চার্জ ছিল সমান সমান। 3 ডিগ্রিতে ইলেকট্রন বেশি আসতেছে, 2 ডিগ্রিতে ইলেকট্রন মাঝারি রকম আসতেছে, 1 ডিগ্রিতে ইলেকট্রন যেটা আসতেছে তার পরিমাণ খুবই কম। আমি বলতে পারি যে আমার যেহেতু 1 ডিগ্রিতে আসতেছে যে ইলেকট্রন, যে নেগেটিভ চার্জ আসতেছে তার পরিমাণ কম, তার মানে আমার 1 ডিগ্রির পজিটিভ চার্জের ঘনত্ব সবচেয়ে বেশি। আর 3 ডিগ্রি যার পজিটিভ চার্জ ছিল, শুরুতে সমান সমান ছিল পজিটিভ চার্জ, বাট তার আসতে থাকা ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, দ্যাটস ওয়াই তার পজিটিভ চার্জটা অনেক কমে যাচ্ছে। এই জন্য আমরা যখন চিন্তা করব যে এই অবস্থায় কার পজিটিভ চার্জ সবচেয়ে বেশি, কার পজিটিভ চার্জ সবচেয়ে কম, আমার অ্যান্সারটা হবে 1 ডিগ্রি তার পজিটিভ চার্জ সবচেয়ে বেশি, আর 3 ডিগ্রি তার পজিটিভ চার্জ সবচেয়ে কম। এবং আমি যদি বলি আমার সক্রিয়তার ক্রম কি হবে, আমার সক্রিয়তার ক্রম হবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি এবং তারপর 3 ডিগ্রি। অর্থাৎ যার পজিটিভ চার্জ যত বেশি সে তত সক্রিয়। আমরা যদি এখন কার্বন আয়নের সক্রিয়তার কথা চিন্তা করি, কার্বন আয়ন মানে হলো কার্বনের নেগেটিভ চার্জ। এর জন্য আমাদের সক্রিয়তার সূত্র হবে যার নেগেটিভ চার্জ যত বেশি সে তত বেশি সক্রিয় হবে, কারণ সে নিজে নেগেটিভ চার্জ। তা আমাদের প্রতিটাতেই নেগেটিভ চার্জ সমান সমান, একটা একটা একটা, কিন্তু ওই অ্যালকাইল মূলকের কারণে আমাদের নেগেটিভ চার্জের ঘনত্ব আরো চেঞ্জ হবে। কিরকম? আমাদের 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক তিনটা, তারা 3 দিক থেকে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ দিবে। 2 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 2টা, তারা 2 দিক থেকে ইলেকট্রন পাস করবে। আর 1 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 1টা, সে 1 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। এখন যদি আমি প্রশ্ন করি আমার এই তিনটা উদাহরণের মাঝখানে কার ইলেকট্রন বা নেগেটিভ চার্জের পরিমাণ সবচেয়ে বেশি, অ্যান্সার হলো গিয়ে আমার এই 3 ডিগ্রির, কারণ আগেই সে নেগেটিভ ছিল, আরো নেগেটিভ আসতেছে, তার মানে 3 ডিগ্রির নেগেটিভ চার্জের ঘনত্ব সবচেয়ে বেশি আর 1 ডিগ্রির নেগেটিভ চার্জের ঘনত্ব সবচেয়ে কম। সুতরাং আমাদের কার্বন আয়নের জন্য সক্রিয়তা হলো 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, এরপর 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি কার্বন আয়ন আমাদের সবচেয়ে কম সক্রিয়। আমরা সক্রিয়তার ক্রম দেখতে পেলাম কার্বন আয়ন এবং কার্বোনিয়াম আয়ন দুটোর জন্যই। আরেকটা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করে যে স্থিতিশীলতা, স্থিতিশীলতার ক্রম ব্যাখ্যা করো। সক্রিয়তা মানে কি? সক্রিয়তা মানে হলো আমি কত দ্রুত বিক্রিয়া করতে পারি। আমার যে যত বেশি সক্রিয় সে তত কম স্থিতিশীল। কথাটা হলো আমি যদি অনেক দ্রুত বিক্রিয়া করি আমার স্থিতিশীলতা কম, কিন্তু আমার সক্রিয়তা বেশি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সক্রিয়তা এবং স্থিতিশীলতা, তাদের মাঝখানে সম্পর্ক হলো গিয়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমাদের কার্বোক্যাটায়নের জন্য সক্রিয়তার ক্রম হলো 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, সুতরাং স্থিতিশীলতার ক্রম হবে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়নের জন্য। এবং কার্বন আয়নের জন্য সক্রিয়তার ক্রমে আমরা দেখতে পেলাম আমাদের 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় কার্বন আয়নের, সুতরাং 1 ডিগ্রি কার্বন আয়ন হবে গিয়ে সবচেয়ে বেশি স্থিতিশীল।